আমি আপতাক খবর থেকে বলছিলাম। হ্যাঁ শিশিরবাবু, গতকাল আপনার পূর্ত অর্থাৎ সৌমেন্দুকে প্রার্থী করেছে বিজেপি, এই নিয়ে কি বলবেন শিশিরবাবু, একটু যদি প্রতিক্রিয়া দেন। হ্যাঁ, ভালো ছেলে, শিক্ষিত ছেলে। আরেকটা বিষয়ে সুবিধা শিশিরবাবু, আপনি তো দীর্ঘদিন ধরে এই কাঁথিতে কার্যত আপনি এই এলাকায় ছিলেন, আপনার হাতের তালুর মতো জেলাটা চেনা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি কতটা আত্মবিশ্বাসী ফলাফল করবে একটু যদি বিস্তারিত জানান। বিজেপি তো বটেই, বিজেপি আমাদের আমাদের নিজস্ব কর্মপন্থী, কর্মপ্রণালী, সেখানে অন্ধকার বাংলাকে প্রার্থীপদ দেখায়। আর একটা শেষ প্রশ্ন রাখবো, আপনি দীর্ঘদিনে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে এই কাঁথি এবং তমলুক আগামী দিনের ভবিষ্যৎটা একটু যদি আপনি বলতে পারেন বা একটু যদি বিস্তারিত জানেন। আমি তো বলছি ৪২-৪২ বাংলায় অস্বাভাবিক রেজাল্ট হবে, এটা একটু ভাবতে হবে। চিন্তাধারা আর বাংলা অন্ধকার হয়ে গেছে, বুঝলেন, যারা দিল্লি দেখেছে, যারা দিল্লি কিনে অন্যান্য প্রদেশে খবর রাখে, তারা জানে পশ্চিমবাংলা অন্ধকার হয়ে গেছে এবং একে তুলতে হবে, একে তুলতে হবে, সেটা মোদী ছাড়া সম্ভব না। একদমই একদমই একদমই, অসংখ্য ধন্যবাদ শিশিরবাবু আপনাকে আপনার খবরে কথা বলার জন্য। কিরে তোদের হলো, আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।